মানুষ কত জয় জয় ফাউন্ডেশনের টাকা হেলেনার মতন একটা ব্যাধ মহিলা কি মহিলা ব্যাধ মহিলা আর বলো তো দেখি ব্যাধ মহিলা ও আচ্ছা তো জোন এ টিপু টিপু তো জোন এ টিপু 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 একটা থাকে দক্ষিণ কোরিয়াতে এই সব হেলানাকে সব কাস্টমার ধরে ধরে দিত কি দিত এই সব হেলানাকে সব কাস্টমার ধরে ধরে দিত কাস্টমার ধরে দিত এ হয়েছে হেলানার সেক্রেটারি অ্যাকাউন্টেন্ট অ্যাকাউন্টেন্ট ও মাই গড ও আচ্ছা অ্যাকাউন্টেন্ট টিপু চৌধুরী অ্যাকাউন্টেন্ট হেলানার অ্যাকাউন্টেন্ট এই ভিডিওতে কি বলেছে শুনুন হেলানার জাহাঙ্গীর আমাদের বাংলাদেশ কোন বিরোধী দলকে দিয়ে দেয় নাই সে যা করেছে নিজের জন্য করেছে এরকম সবাই করে এরকম বাংলাদেশে প্রত্যেকটা ঘরে ঘরে পাওয়া যাবে দালালি করতে গিয়ে ধরা খেয়ে গেছে এর দক্ষিণ কোরিয়ার টিপু চৌধুরী এসকে মিডিয়া হেলানাকে কাস্টমার দড়ি দিত দর্শক শ্রোতা আমার এই সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা সাথে থাকুন আর যারা যারা নতুন জয়েন হয়েছেন দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইকন একটা ক্লিক করে দিয়ে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম দশক কানাডার বল্লম রুজি যিনি সব সময় বাংলাদেশের সমসাময়িক বিষয় নিয়ে কথা বলেন তার কথার কোনো আগা ঠিক ঠিকানা নেই তাকে অনেকে পাগল বলে সম্বোধন করে ঠিক তদ্রুপ আমিও কিন্তু আজকের ভিডিওতে পাগল বলে তাকে সম্বোধন করতেছি কারণটাও জানুন যখন হেলানা জাহাঙ্গীরকে গ্রেপ্তার করে নিয়ে যায় এই বল্লমরুজি রুজি কয়েক চুপচাপ ছিল কারণ তিনার বক্ত একজন মানুষকে যখন নিয়ে যায় সে তো আর কিছু বলতে পারে না হঠাৎ করে তিনি লাইভে এসে হেলনা জাহাঙ্গীরে দালালি করতে গিয়ে এক পর্যায়ে

মজা পাইতেছেন হ্যাঁ ওনাকে একদম সবার সামনে কালার করে দিতেছেন হ্যাঁ তো ভাই আপনারা কোন ভালো সবাই তো চাই রাজনীতি হ্যাঁ রাজনীতিকে একটু ইউজ করে সবাই চাই পয়সা কামাইতে কালা ধান্দার টাকা কামাইতে সবাই চাই রাজনীতি নিয়ে একটু মানে মন্ত্রী মিনিস্টার ব্যারিস্টার এদের একটু মানে ক্ষমতা গুলি একটু ধরে রাখার জন্য সবাই সবাই চাই না ভাই কেন ও হেলানা জাহাঙ্গীরের দোষ কি এখানে সবাই তো সেটা চাই আজকে এই হেলানা জাহাঙ্গীর মানে ওবায়দুল কাদের বলেন অমুক বলেন শমুক বলেন ওর সাথে যখন আপনারা ছবি তুলতেছিলেন তখন আপনারা বুঝেন নাই যে সে একটা লাইন হেলানা আপনারা তাড়াতাড়ি ছেড়ে দেন সে আমাদের সে যা করেছে হ্যাঁ সে সবাই করে এরকম সবার ঘরের নাড়া দিলে এ রাজনীতিভাবে অনেক টাকা পাওয়া যাবে এখন দেখতেছি সেই ভিডিওটা ডিলিট করে দিয়ে আবার নতুন করে লাইভে আসছে হেলানা জাহাঙ্গীরের বিপক্ষ হয়ে সেখানে দেশের জন্য আবেগে আপ্লুত হয়ে গেছেন এবং টিপু চৌধুরী এসকে মিডিয়া হেলেনা জাহাঙ্গীরকে কাস্টমার ধরে ধরে দিত আমার কথা নয় সেটা হচ্ছে বল্লম রুজির কথা এটা কতটুকু সত্য তিনার মুখ থেকে শোনা যাক আমার কি দুঃখ বাংলাদেশ নিয়ে এতদিন আমি অনলাইনে কিভাবে আমি মানে কি বলবো ঝগড়া ঝাঁটি বকা বকি নিজেও বকা দিছি বকাও খাইছি আমার ফেসবুক আইডিও গেছে ও মাইগন তারপর এই বাংলাদেশকে নিয়ে আমার কত গর্ব ছিল যেখানে আমার জন্মভূমি বাংলাদেশকে আমার বাংলাদেশ থেকে আমার কিছুই নিবার নাই বরঞ্চ আমি দিয়েছি অনলাইনে এই ভণ্ডদেরকে গালি দিতে 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 চারোদিকে মেসেজ ছড়াইতে 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 একটু এখন ভণ্ড হুজুরদের থেকে থামা পাইছে বাংলাদেশ কিন্তু এই হেলেনা জাঙ্গির আমাদের মুজিব মুজিব কোটকে ইউজ করে কি বলে জয় জয় ফাউন্ডেশন ইউজ করছে কত চান্দাবাস কত ধান্দাবাস কত কিছু বিদেশে কল করে হ্যারেসমেন্ট করে টাকা পয়সা খাচ্ছে এবং কত হেলানা আছে আমার ভাই মাথায় একটা জিনিস ঢুকে না যখন শুরু করে ওরা এতদিন ওরা জানতো না ও যে জয় জয় ফাউন্ডেশন টাকা উঠাচ্ছে হ্যাঁ তিন চার বছর খেয়ে পরে তারপরে এক ভাইরা ওকে ধরে কেন ভাই কোন অঙ্কর মধ্যে উনিশ বিশ হয়েছিল নাকি ও বেশি রেখে কাউকে কম দিছিল নাকি ভাই আমার মাথায় ঢুকতেছে না ভাই কার জন্য অনলাইনে এত যুদ্ধ করতেছি আমি কার লাইনে কার জন্য হ্যাঁ কার জন্য সবার থেকে জুতার বাড়ি খাইছি আমার আইডি হ্যাক হয়ে গেছে ওরে বাবা আমি বাংলাদেশ আমার কি দিবার আছে কিছুই নাই বরং আমরা বিদেশে বাংলাদেশের জন্য কথা বলে একটু বাংলাদেশকে লাইনে আনতেছি দেখেন একটা মিনি ইয়ে হয়ে গেছে থাইল্যান্ড মদ ইয়াবা এই মডেলিংরা ঘরের ভিতরে ব্যবসা করতেছে বেডা ব্যবসা এ ব্যবসা মদের ব্যবসা কত কিছু কত লজ্জা লাগে নিজেকে একজন বাংলাদেশি বলতে হ্যাঁ তারপর দেখেন কি চলতেছে বাংলাদেশ এটা তো পুরো একটাই হয়ে গেছে থাইল্যান্ড থাইল্যান্ড এখন যদি আমাকে এখানে কেউ জিজ্ঞেস করে

এইগুলি কেননা আসে এ রাজনীতিতে আমি কিছুই জানি না কিছুই বুঝি না আবার টক শোতে কতজন এই টিপু 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 একটা থাকে দক্ষিণ কোরিয়াতে এই সব হেলনাকে সব কাস্টমার ধরে ধরে দিত হেলানার অ্যাকাউন্টেন্ট অ্যাকাউন্টেন্ট ও মাই গড কোথায় আছি ঝগড়া আমরা যারা যারা বিদেশে আছি আজকে যেগুলি কথা বলতেছি হ্যাঁ আমাদেরকে বাংলাদেশ কেই দিতে পারবে হ্যাঁ বরংচ আমাদের থেকে পাইতেছে আমরা জানের বাজি রেখে আজকে বাংলাদেশ বাংলাদেশের জন্য কথা বলতেছি কারণ এই যে বাংলাদেশে জন্ম হয়েছে এটাই আমার ভুল এটাই আমার পাপ আহারে আহার কিছু বলার নাই দর্শক এই কানাডার বল্লম রুজি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখেছেন এই বিষয়ে আপনারা বিস্তারিত বিশ্লেষণ করে আমার কমেন্ট সেকশনে লিখবেন সুস্থ থাকেন ভালো থাকেন দেখা হবে নেক্সট টাইম অন্য কোনো ভিডিও নেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও আবার কাত